হ্যালো ভিউয়ার্স, আমি তামিম, আপনাদের আমার ইউটিউব চ্যানেল তামিম মাহমুদ। এখানে আপনারা আমার ড্রাইভিং লাইসেন্সের ই পেপারটি দেখতে পাচ্ছেন, মানে ড্রাইভিং লাইসেন্সের অনলাইন কপি, যেটির মাধ্যমে আপনি গাড়ি চালানো সহ মানে সব জায়গায় ব্যবহার করতে পারবেন, এবং যতদিন না স্মার্ট কার্ড আসে এটি আপনার ড্রাইভিং লাইসেন্স। তো কীভাবে আপনি এই ড্রাইভিং লাইসেন্সটি ডাউনলোড করবেন আপনার ডাটাবেস থেকে, এবং তার সাথে দেখিয়ে দেবো যে আপনার বর্তমান আপডেট কী অবস্থা, মানে আপনি পরীক্ষা দেওয়ার পরে আপনার অবস্থা কি সেটি আপনি কিভাবে দেখবেন আপনাদেরকে দেখিয়ে দেব। তো সেটির জন্য আমি ওয়েবসাইটে চলে যাব। তো নিউ ট্যাব ওপেন করছি, এখন এখানে BRTA ড্রাইভিং লিখে সার্চ করছি। তো এখানে দেখতে পাচ্ছেন BRTA সার্ভিস পোর্টাল চলে এসেছে, তো এটিতে ক্লিক করছি। এখন এখানে যে লগ ইন অপশন রয়েছে এটিতে ক্লিক করছি। লগ ইন অপশনে আপনাকে যেটি করতে হবে তা হলো ইউজার নেম, এখানে আপনার ফোন নাম্বার দিবেন আর পাসওয়ার্ডে আপনার পাসওয়ার্ড দিবেন। যখন ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন করবেন তখন এই ইনফরমেশনগুলো সব সেখানেই আপনি দিয়েছেন বা আপনার কাছে থাকবে। তো এই ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আপনার পোর্টালটি লগ ইন হয়ে যাবে। এখান থেকে আপনাকে যেটি করতে হবে তা হলো ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন এই অপশনটিতে যেতে হবে। এখানে আপনারা আপনাদের সব কিছুই পেয়ে যাবেন, যেখানে আপনি পাস লার্নারটি ডাউনলোড করতে পারবেন এখান থেকে। যেমন এটিতে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা পাস লার্নারটি দেখতে পাচ্ছেন আমার। আমি নিরাপত্তার স্বার্থে কিছু তথ্য হাইড করে রাখছি, যেখানে আমার ড্রাইভিং পরীক্ষায় যে আমি পাস করেছি, এখানে যে তিনটি পরীক্ষা, যেটা হচ্ছে রিটেন এক্সাম, তারপর হচ্ছে ভাইবা, এবং তার সাথে সরাসরি গাড়ি ড্রাইভ, এই তিনটা মানে তিনটা পরীক্ষা পাস করার পরেই কিন্তু এই পাস লার্নারটা এখানে আপলোড করা হয়। তো এই পাস লার্নার আপনি চাইলে ডাউনলোড করে রাখতে পারেন। এখন আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার বর্তমান আপডেট স্ট্যাটাস কিভাবে চেক করবেন। তো এটার এভাবেই থাকে সাধারণত। তো এখান থেকে স্ক্রল করলে এখানে অ্যাপ্লিকেশন স্লিপ এই অপশনটিতে গিয়ে ভিউ অপশনে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন স্লিপ, এখানে বেশ কিছু স্টেপ রয়েছে, 7টি স্টেপ, যেখানে হচ্ছে প্রথমে রয়েছে ড্রাফট সেভড, মানে ডাটাগুলো সেভ করা হয়েছে, তারপর হচ্ছে লাইসেন্স ইস্যুড, লাইসেন্স ইস্যু হয়েছে তার ডেট দেখাচ্ছে, তারপর হচ্ছে লাইসেন্স এক্সাম পাস, মানে এক্সাম পরীক্ষা পাস করার মানে এক্সাম পরীক্ষা পাস করার ডেটটি দেখাচ্ছে, তারপর হচ্ছে লাইসেন্স ফি পেইড, অর্থাৎ লাইসেন্স ফি পেইড করার ডেটটি এখানে শো করতে হবে। তার এখানে রয়েছে BRTA অ্যাপ্রুভাল কমপ্লিটেড অ্যান্ড ই পেপার লাইসেন্স জেনারেটেড, অর্থাৎ আপনাকে কবে ই পেপার দেওয়া হয়েছে সেই ডেটটি দেখাবে। তারপর হচ্ছে লাইসেন্স প্রিন্টেড কমপ্লিট, অর্থাৎ লাইসেন্স যদি প্রিন্ট করা হয়ে থাকে স্মার্ট কার্ড তাহলে সেই ডেট দেখাবে। তারপর হচ্ছে লাইসেন্স ডেলিভারিড, মানে লাইসেন্স ডেলিভারি করা হয়েছে সেই ডেটটি এখানে শো করবে। তো স্টেপ বাই স্টেপ এই ইনফরমেশনগুলো কবে প্রোভাইড করা হবে তার ডেট শো করবে। আপনি এখান থেকে যেটি করতে পারেন তা হলো যদি এই ই পেপার ড্রাইভিং লাইসেন্স এই অপশনটি শো করে তাহলে এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে আপনার সামনে আপনার ড্রাইভিং লাইসেন্সের ই পেপারটি, দুই পেজের ই পেপারটি শো করবে। তো এখানে আপডেটে যদিও আমরা পেইড দেখতে পাচ্ছি না, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে লাইসেন্স ফি পেইড, এটা ডেট দেখাচ্ছে না, হয়তো এটা সার্ভারে আপডেট হয় নাই, কিন্তু যখন পেমেন্ট করা হয়, মানে BRTA থেকে যখন পেমেন্ট এর টাকা দিলে ওরা পেমেন্ট করে দেয়, তখনই কিন্তু সাথে সাথে এই ই পেপারটা শো করে। এখন এই ই পেপারটার প্রথম পেজে রয়েছে টোটাল ইনফরমেশন, এবং তার সাথে বার কোড রয়েছে, এবং তার নিচের পেপারেই রয়েছে ড্রাইভিং লাইসেন্সের ই পেপারের যে কার্ডটা সেটি, যেটি হচ্ছে আপনাকে প্রিন্ট করে এই দুই পাশ একটা লেমিনেটিং পেপারে প্রিন্ট করে একটা কার্ড বানিয়ে রাখতে পারবেন। তো আপনাদেরকে আমি আজ দেখাতে চেয়েছিলাম কিভাবে ই পেপার ডাউনলোড করবেন এবং ড্রাইভিং লাইসেন্সের বিস্তারিত ইনফরমেশন। পরবর্তীতে কোনো একটি ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন। তো ভিডিও এ পর্যন্তই, ভালো লাগলে ভিডিওটি আপনার প্রয়োজনীয় যাদের সাথে আছে তাদের সাথে শেয়ার করতে পারেন, এবং এই চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।